বিসমিল্লাহিরাহমানিরাহিম। আমার প্রাণপ্রিয় চকরিয়া পেকুয়াবাসী, আসসালামু আলাইকুম। আমি হাসিনা আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনীত কক্সবাজার এক আসনের ধানের শীষের প্রার্থী। আমি আপনাদের সকলের প্রিয় নেতা, আপনাদেরই সন্তান সালাউদ্দিন আহমেদের স্ত্রী। আমি আজকে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি কিছু বলবার জন্য। বাংলাদেশের বিলুপ্ত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আপনাদেরকে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য, চকরিয়া পেকুয়াকে আবার উন্নয়নে ভরিয়ে দেবার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। কারণ আমি জানি জনগণই সকল শক্তির উৎস, জনগণই সকল বিজয়ের উৎস। আপনারা সকল হুমকি, ভয়, ভীতি উপেক্ষা করে আগামী 30শে ডিসেম্বর ভোট কেন্দ্রে সকাল সকাল গিয়ে আপনার মূল্যবান ভোটটি ধানের শীষ মার্কায় দিয়ে প্রমাণ করে দিন যে আপনারা এই বাংলাদেশের মালিক। আপনার একটি মূল্যবান ভোট নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার প্রিয় চকরিয়া পেকুয়াবাসী, আপনারা জানেন যে আপনাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে হত্যার উদ্দেশ্যে দীর্ঘ 62 দিন গুম করে রাখা হয়েছিল। গুম, খুন একটি পরিবারের জন্য কি নিদারুণ ভয়াবহ কষ্ট তা আমি খুব ভালো মতো অনুধাবন করতে পারি। কারণ আমি আমার জীবনের 62টি দিন এই নিদারুণ কষ্ট বুকে নিয়ে অতিবাহিত করেছি। প্রতিটি দিন, ক্ষণ, মুহূর্ত আমি আমার স্বামীর প্রতীক্ষায় প্রহর গুনেছি। বহু বিনিদ্র রজনী আমি আমার স্বামীর প্রতীক্ষায় দরজায় দাঁড়িয়ে পার করেছি। আমি চাই না বাংলাদেশের আর কোনো নাগরিক এভাবে গুম হয়ে যাক। কোনো স্ত্রীকে যেন তার স্বামীর প্রতীক্ষায় প্রহর গুনতে না হয়। কোনো সন্তানকে যেন বলতে না হয় আমার বাবা কোথায়, আমার বাবাকে ফিরিয়ে দাও। আর কোনো মায়ের বুক যেন রাষ্ট্রীয় সন্ত্রাসে খালি না হয়। আমার প্রাণপ্রিয় চকরিয়া পেকুয়াবাসী, আপনারা ইতিপূর্বেও আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। আমি আবারও ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের দুয়ারে এসে দাঁড়িয়েছি। আমি আশাবাদী আপনারা গণমানুষের অধিকার আদায়ের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আগামী 30শে ডিসেম্বর জাতীয় ঐক্যের প্রতীক ধানের শীষকেই বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।